নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন ললিপপের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। চিকেন ললিপপ বানানোর জন্যে আমি চিকেনের উইংসগুলোকে এইভাবে কাটিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পেস্ট দিলাম, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম, 1টা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার কারণ হলো, যখনই আমি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারটা দেবো তখন এটা চিকেনটা ড্রাই হয়ে যাবে, কিন্তু আমি যদি ডিমটা দিই তাহলে ডিম একটা ময়েশ্চার এর মধ্যে ক্রিয়েট করবে, যার জন্য ললিপপটা ভালো হবে, ভালোভাবে ম্যারিনেট করা হবে। 3 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম, 7 মতো নুন দিয়ে দেবো, আর 1টা পাতিলেবুর রস আমি এর মধ্যে চিটে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিকেনটা একটু বেশি আছে সেই জন্য আমি 1টা পাতিলেবুর রস ব্যবহার করলাম। আর সবগুলোকে একসাথে এবার আমি মাখিয়ে দেবো। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এইটাকে 4 ঘন্টার জন্যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। 4 ঘন্টা বাদে আমি ম্যারিনেটেড চিকেন ললিপপগুলোকে আমি বের করলাম ফ্রিজ থেকে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, এগুলোকে ফ্রাই করব। কিছুক্ষণ হালকা করে ভাজা হওয়ার পর আমি এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবো। আস্তে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রেখে দিয়ে চিকেনের পিসগুলোকে ভাজবো। কারণ কি, যদি জোরে করে ফ্লেমে সেটাতে ভাজা হয়, পুড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু যদি আমি লো টু মিডিয়াম ফ্লেমে যদি আমি ভাজি, চিকেনের ভেতরটা কাঁচাও থাকবে না আর সুন্দরভাবে ফ্রাই হবে, পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। চিকেন উইংসগুলোকে আমি উল্টে দিয়েছি। আমি এগুলোকে এবার তুলে নেবো কিচেন টাওয়েলের মধ্যে। এইভাবে আমি সব কটা উইংস ভেজে নেব। চিকেন ললিপপের জন্য আমি একটা সস তৈরি করে নেব। 1 টিস্পুন মতন তেল দিলাম, একটু কুচানো রসুন
আর একটু কুচানো আদা এর মধ্যে দিয়ে দেব। দিকে দিয়ে এটাকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। আদা রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভেজে নেব। কাশ্মীরি রেড চিলি পেস্টটা দিয়ে দেবো 1 টেবিল স্পুন। কাশ্মীরি রেড চিলি পেস্টটা আমি কালারের জন্য দিচ্ছি, এটা খুব একটা ঝাল তো একদমই হয় না, কালারটা ভালো। এখানে 1/2 কাপ টমেটো কেচাপ দিয়ে দেবো, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, আমি ডার্ক সয়া সসে ব্যবহার করছি। এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, অল্প একটু নুন দেব, খুব বেশি নুন দেব না, সয়া সসে নুন থাকে, সসটা ঘন হয়ে গেছে, আমি সামান্য একটু জল দেব। 1 টেবিল স্পুন মধুর ব্যবহার আমি এখানে করছি। বন্ধুরা আপনাদের কাছে যদি মধু থাকে তবে দেবেন, আর যদি না থাকে তাহলে হালকা মিষ্টি ভাব আনার জন্য আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে একটা হালকা ঘোল তৈরি করে রেখেছি, সেটাকে আমি সসের মধ্যে দিয়ে দেবো। চিকেন ললিপপের সস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়া চিকেন ললিপপগুলোকে এই সসের মধ্যে দিয়ে মিক্স করব। চিকেন ললিপপগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি কিচেন টাবলের ওপর ভেজে সব রেখে দিয়েছি। এবার আমি এটাকে সসের সঙ্গে মিক্স করব। সসটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে রাখা চিকেন ললিপপগুলো এর মধ্যে দিয়ে দেব। সসের সঙ্গে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমরা যেরকমভাবে ফ্রাই করেছিলাম সেই ফ্রাই অবস্থাতেও খাওয়া যায়, সেটাও একটা আলাদা টেস্ট, কিন্তু আমরা সসের সঙ্গে মিশিয়ে নিলে চিকেন ললিপপগুলো আর একটু জুসি হয়ে যায়, তখন খেতে আরও সুন্দর লাগে। এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, দেখুন সসের সঙ্গে মেশানোর পর এটা আরও অ্যামেজিং দেখতে লাগবে। তৈরি হয়ে গেছে আমার জুসি চিকেন ললিপপ, এবার আমি এটাকে প্লেট করব। চিকেন ললিপপগুলো আমি গার্নিশিংয়ের জন্য প্লেট করে রেখেছি, এর মধ্যে আমি একটুখানি হানি ব্রাশ করে দেব। বন্ধুরা আপনারা অনেকে চিকেন ললিপপ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন, যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা হানিতে ডিপ করেও খেতে পারেন, কিন্তু আমরা ব্রাশ করে চিকেন ললিপপটা বেশি ভালোবাসি বলে আমরা ব্রাশ করে নিয়েছি। আপনারা যারা ব্রাশিং পছন্দ করবেন ব্রাশ করে নেবেন, বা আপনারা হানিতে ডিপ করেও খেতে পারেন। এর ওপর দিয়ে আমি কটা স্প্রিং অনিয়ন স্প্রেড করে দেব। তৈরি হয়ে গেছে চিকেন ললিপপ। বন্ধুরা আমি যেভাবে চিকেন ললিপপ তৈরি করলাম আপনারা সেইভাবে বাড়িতে চিকেন ললিপপ তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব 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 ভালো লাগবে।